মাস এবং স্টার এক্সের দৌলতে কত রকমের জনার্স হয় স্ক্রিপ্ট স্টেটস তো ফাটিয়ে দেন রাজস্থানের মরুভূমি এক্সপ্লোর করতে কোন জনারে তোমার ইন্টারেস্ট রয়েছে পিকচারা মেরি দোস্ত ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল ফর এভরিথিং তো মূলত আজকে আমরা শিখবো চলো স্ক্রিপ্ট কী করে লেখা হয় দেখো যখন তোমরা চ্যানেলে ইন্টারভিউ দিতে যাবে বা যে কোনো পর্যায়ে যখন যাবে তো মূলত চ্যানেলে আমাদের থ্রি স্টেপস ইন্টারভিউ হয় তো স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমাদের দেখবে হচ্ছিলো ইয়োর স্ক্রিপ্ট রাইটিং কেন তোমার স্ক্রিপ্ট তোমাকে লিখতে দেবে দেখো বোঝার চেষ্টা করো তুমি জি চব্বিশ ঘন্টায় মৌপিয়া দিকে দেখো সে কি সারাদিন কি খবর পড়ে নো সুমন দেখি সারাদিন খবর পড়ে পিউরোয় কি সারাদিন খবর পড়ে নো তারা প্রোডাকশনে কাজ করে রিসার্চের কাজ করে রিসার্চ থেকে লেখালেখির কাজ করে হি অর শি ডাজ অল দিস থিং তো তুমি সারাদিন অ্যাঙ্কারিং করবে না সারাদিন খবর পড়বে না সারাদিন রিপোর্টিং করবে না এবং তুমি ইনিশিয়াল স্টেজে তুমি যে রিপোর্টারও হও ফিল্ডে গিয়ে রিপোর্টটা সংগ্রহ করে নিয়ে আসলে তোমার রিপোর্টটা অন্য কোনো কেউ কিন্তু লিখে দেবে না তোমার রিপোর্টটা তোমাকেই লিখতে হবে কারণ তুমি সেখানে ভিজুয়ালি তুমি মানে ফিজিক্যালি এক্সিস্ট ছিলে তো ইউ নো মাচ বেটার আপাউট দ্য সিচুয়েশন সো ইউ মাস্ট হ্যাভ টু ন্য স্ক্রিপ্ট সেকেন্ড হচ্ছিলো স্ক্রিন টেস্ট নাও হোয়াট ইজ স্ক্রিন টেস্ট স্ক্রিন টেস্ট হচ্ছিলো তোমাকে দেখবে তোমাকে ক্যামেরার সামনে কেমন লাগছে তোমাকে কোন মানে সেগমেন্টে তারা ইউজ করবে ধরে দাও কারোর লুকস তাকে এন্টারটেনমেন্টের জন্য খুব ভালো তাকে নিউজের জন্য লুক হয়তো নয় কারণ লুকস তো নিউজের জন্য খুব ভালো তার হয়তো এন্টারটেনমেন্টে ফিট নয় কাউকে দেখে মনে হয় লুকসটা বেশ স্পোর্টসে ভালো যাচ্ছে একটা বেসিক তাতে একটা আইডিয়াস নেওয়ার জন্য একটা স্ক্রিন টেস্ট দরকার লাগে ওকে স্ক্রিন টেস্ট আমরা দুভাবে দেবো একটা স্ক্রিন টেস্ট দেবো হচ্ছে আমরা চ্যানেলে ফটো পাঠিয়ে চ্যানেলে ফটো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর নিউজ চ্যানেলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা ফটো বলতে কিন্তু আমার ওই নর্মাল ছবি না একটা ভালো একটা ছবি সুন্দর করে কোট ঠোট ব্লেজার পরে একটা ছবি একটা স্টুডিও থেকে তুলে নেবে আমি স্যাম্পেল পাঠিয়ে দেবো গ্রুপে ছবিটা মাস্ট একটা হালকা মেকআপ নিয়ে টাচ আপ নিয়ে ভালো একটা কোয়ালিটি ফুল ছবি ভালো রেজলিউশনসের ছবি ওই ছবিটা দেখে তারা প্রাইমারি সিলেকশন করে যে আমি ছেলেটিকে ডাকবো না মেয়েটিকে ডাকবো না ডাকবো না মানে অনেকে আমাকে মেসেজ করে স্যার এটা কী হবে ওঠে তো এটা আমার হাতে তো থাকে না ব্যাপারটা কলকাতা টিভিতে অ্যাপ্লিকেশন হয়েছে ধরুন পঁচিশ জন অ্যাপ্লাই করেছে ওই পঁচিশ জনের মধ্যে তিন চারজন তারা ছবি পাঠায়নি বলার পরেও ছবি লিখে দিই যে ছবিটা ম্যান্ডেটরি পাঠিও ঠিক আছে সে আবার আমাকে ফোন করে বলছে কালকে রাতেই কথা ও স্যার আমার বাকি তিনটে দুটো বান্ধবী ওরা ক্লাসের করে ওদেরকে ডেকেছে আমাকে ডাকেনি কেন আমি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করলাম কি পাঠিয়েছো বলছে যে না ছবি তো পাঠায়নি আর না তোমার মনে আমি কোনো তোমার কি সাথে তোমাকে তোমার সাথে মজা করে ইয়ার মেরে তোমাকে লিখেছি ছবিটা পাঠিয়ে গো তোমার সম্বন্ধের জন্য নিশ্চয়ই নয় তখন চুপ করে আছে মানে আমি যখন কোনো কিছু করতে বলছি মিনস সবার তো কানে কানে গিয়ে বুঝিয়ে দেওয়া সম্ভব নয় এবং তারা আমি স্যাম্পেলও পাঠিয়ে দিচ্ছি এরম ছবি না থাকে তুলে নেবে ওই তো দু তিনশো টাকা লাগে তুলতে বা যদি নিজের চেনা মেয়েদের অনেক বন্ধু থাকে যারা ক্যামেরা ফটোগ্রাফি করে এটা তুলে নেবে আচ্ছা একান্ত যদি কারোর তোলার জায়গা না থাকে সে আমরা গ্রুপ করে আমরা করে দিই সে তার সেখান থেকে করে নিও তো গল্পটাই প্রথম স্ক্রিন টেস্ট স্ক্রিন টেস্টটা দেখে হচ্ছে চ্যানেল ডিসাইড করে ওয়েদার দে উইল কল ইউ আর দে উইল নট কল ইউ বাট ভাবো পঁচিশ জনের মধ্যে চারজনকে যারা সিবি ছবি পাঠায়নি তারা প্রথম রাউন্ডেই বাদ হয়ে গেল মানে তাদের টাকাটাকে সিনিনি সে বুঝতেই পারছে না আমি অনেস্টলি স্পিকিং তোমার নামটা বলো একটু প্রদীপ্তর সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম আমি ভাবছিলাম কোনো সিনিয়র একটা মিডিল এজেড লুক প্রদীপ্তর হলো তো একটা ইয়াং ছেলে রাইট অফ টাইমস হ্যাপেন্স লাইক দ্যাট ওকে কারণ ওজন যেভাবে কথা বলছিলাম ওর সাথে ফোনে যেন একটা সিনিয়রের কোনো লোক বোধ হয় আমাদের ফটোগ্রাফি ফোটোগ্রাফি করতে আসে সিনিয়র কোনো কেউ লোক আসছে এটা অনেক সময় হয় তারা দেখতে চায় ভিজুয়ালি বিষয় তো দিস ফার্স্ট স্ক্রিন টেস্ট তোমার ইন্টারভিউতে কল পাওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কুড়িজনকে তারা ছবি দেখলো ছবি কুড়িটা ছবি দেখে দশজন বারোজনকে তারা পছন্দ করে তারা কল আপ করলো যে তোমরা আসুন ইন্টারভিউতে দেখুন দেখো ওরা মনে হয় এদেরকে বিষয়টা ছবি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে আমার দীর্ঘদিন অভিজ্ঞতা দেখেছি আমি একটি মেয়ে তুখোর পারফর্ম করে ছবিটা তার বুংচাং তাকে চ্যানেল থেকে ডাকলোই না একটি ছেলে কিছুই পারে না মাকাল ফল তার ছবিটা খুব ঠিকঠাক সুন্দর একদম প্লেজার্টেজার পর একদম বুঝছো একদম গাটসে ছবিটা পাঠিয়েছে দেখে তাকে নিউজ অ্যাঙ্কার নিউজ অ্যাঙ্কার লাগছে চ্যানেল তার ডেকে বসলো তো ইট প্লেজ আ ভেরি ভাইটাল রোল ওভার দেয়ার তো এটা ভিজুয়াল মিডিয়া দ্যাটস এ ফটোগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে হলো স্ক্রিন টেস্ট তুমি ইন্টারভিউতে গিয়ে তোমার দিতে হবে স্ক্রিন টেস্ট হচ্ছে তোমাকে তাদের স্টুডিওতে বসে তোমাকে ক্যামেরা অন করে তা তোমাকে কিছু পড়তে দেবে হয় অ্যাঙ্কারিং পোস্টে হলে অ্যাঙ্কারিং করতে দেবে রিপোর্টিং হলে রিপোর্টিং করতে দেবে বা তোমাকে ক্যামেরার সামনে তোমাকে স্ক্রিপ্ট দেবে দে ওয়ান্ট টু সিক ক্যামেরা তুমি কতটা ফ্রেন্ডলি অনেকে খুব সুন্দর কথা বলে ক্যামেরাটা যেই অন হয়ে যায় হাত পা কেবে স্ট্রোক করার মতন অবস্থা হয়ে যায় ওই লাইট টাইট যখন চলে এবং প্রচুর অভিজ্ঞতা রয়েছে অ্যাক্টিং সেটা ইনস্টিটিউটের মেয়ে সে অভিনয় করতে গেছে তার রোল হচ্ছিলো অটোতে বসে আছে অটোটা গিয়ে এক জায়গা থেকে দাঁড়াবে অটোর থেকে নেবে একটা ডায়লগ রয়েছে ঠিক আছে তো এরকম অটোটা যাচ্ছে এরম ক্রেন লাগানো আছে সাথে এপাশ থেকে ট্রলি লাগানো তিনখানা চারখানা ক্যামেরা লাগানো ওই অটো ক্যামেরা ক্রেন ট্রেন দেখে যখন নামছে ওই দেখে সে ভয়ের থেকে অটো থেকে নামছে না সে অটোটা সে দাঁড়াচ্ছে সে অটো বসে ভয় হচ্ছিলো অটো থেকে সে নামার স্বাচ্ছন্দ্য বোধ করছে না ঠিক আছে তো তো যেহেতু সে অটো থেকে আবার স্বাচ্ছন্দ্য বোধ করছে না এর কারণটা কি সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় হি ইজ নট ক্যামেরা ফ্রেন্ডলি ইজ ফ্রেন্ডলিট ক্যামেরা ফ্রেন্ডলি ইউজ টু তো ক্যামেরার সঙ্গে বন্ধুত্ব রাখা খুব গুরুত্বপূর্ণ সেটা তারা দেখতে চায় তো স্ক্রিন টেস্ট ইজ স্টেন্ট তো উইদাউট স্ক্রিন টেস্ট তুমি পাশ করতেই পারবে না তো প্রথমে বললাম স্ক্রিপ্ট সেকেন্ড বললাম আমরা স্ক্রিন টেস্ট থার্ড হচ্ছে হলো তোমার একদম অফিসিয়ালি ইন্টারভিউ এটাকে আমরা পার্সোনাল ইন্টারভিউ পিআই বলে থাকি পার্সোনাল ইন্টারভিউ এই পিআই বা পার্সোনাল ইন্টারভিউর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দে ওয়ান্ট টু চেক আউট ইউর নলেজ তোমার প্যাশন তুমি আদৌ করবে কি করবে না করলে কতটা করবে কোন জনারে তোমার ইন্টারেস্ট রয়েছে তোমার ভাইব ওকে তুমি টিমের সঙ্গে কাজ করতে ফ্লেক্সিবল নাকি আমার এখনও মনে আছে একটি মেয়ে শিগর দ্য জব একটা বড়ো স্যাটেলাইট চ্যানেলে তার মা গিয়ে বসে আছে তো ঠিক আছে একদিন দুদিন থাকতেই পারো অসুবিধা নেই একটা বড়ো মেয়ে মানে কলেজ টলেজ পাশ করে গেছে বাইশ তেইশ বছরের মেয়ে তো মাকে রিসেপশানে বসে কারোর আপত্তি নেই রিসেপশানে দুদিন বসানো রিসেপশান আমার নিচে গিয়ে দাঁড়ান ঠিক আছে আরও লোকজন থাকে দাঁড়িয়ে আছি সকালে আট ঘন্টা ধরে সে রিসেপশনে বসে থাকে মা তো সেখানে থাকার পরে একদিন অ্যাসাইনমেন্টে যাবে গাড়ি করে নাম তুমি ধর তুই শাগনি করছে সিনিয়র রিপোর্টার তোমার নাম কি নিবেদিতা ম্যাম হচ্ছিলো নতুন এসছেন ওর মা বাইরে বসে আছে তো শাকনিক স্যারের সঙ্গে নিবেদিতা যাচ্ছে ফিল্ডে কীভাবে কাজ দেখা সকালে বেরোবে তো দু চার ঘন্টা পরে ফিরবে তো মাকে গিয়ে মেয়েটা বললাম আমি কিন্তু তুমি বসো আমি বেরোচ্ছি বিষয়টি মা বলো আমিও সাথে করে যাবো গাড়ি করে রিয়েলিটা আমার আমার চোখে দেখা ব্যাপারটা সেই মুহুর্তে মেয়েটিকে দূর করে দাঁড়িয়ে দেওয়া হয়েছিলো ঠিক কারণ ন্যাচারালি এটা বোঝার চেষ্টা করো প্রবলেমটাকে সে কোথাও মাকে গাড়ি করে কোথায় নিয়ে যাবে ড্রাইভার বসছে তার পাশে ক্যামেরা পারসেন বসছে পেছনে মেন রিপোর্টার বা তার সঙ্গে যেই মাকে কোথায় বসাবে তো দিস আর দ্য থিংস নিট টু চেক ইট আউট ফ্লেক্সিবল কি না ফ্লেক্সিবল চ্যানেলে একটা সার্টেন টাইম পরে নাইট করতে লাগে সব মাস সপ্তাহে একদিন করে মাসে একদিন করে নাইট করতে চ্যানেল তো বলতে পারো না সাতটা বেজে গেছে এখন কৃষ্টি বাড়ি চলে যাবে আমি খবর দেখাবো না এটা ইনিশিয়াল কিছু বছর দেয় না একটা সার্টেন টাইম পরে যেমন তুমি এটা ম্যাচুরিটি যায় নাইট করতে এই ফ্লেক্সিবিলিটিগুলো দেখে ভোটের সময় তোমার তো পোস্টিং পড়েছে কোনো একটা জায়গাতে দশ দিন তোমার ধর ডকুমেন্ট্রি শ্যুট করছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার নি তো তিন দিনের জন্য সুন্দরবনে তারা যেতে হতেই পারে তো এই জিনিসগুলো আরও বাকি সমস্ত আরও পরিষেবা তারা জেনে নেয় জিজ্ঞেস করে নেয় কথা বলে নেয় ইন্টারভিউ পাঠে ওকে এবং সেখানে স্যালারি ডিসকাশন কথা তোমার স্যালারিতে রাখবে না ইন্টার্নশিপে রাখবে ট্রেনিংয়ে রাখবে টি এ কী দেবে ডি এ কী দেবে এগুলো নিয়ে একটা ওভারঅল ডিসকাশন আলোচনা তারা ফর্মালি তারা করে নেয় তখন বললো তুই দু মাস আপনি কাজ করুন দেখেন আপনাকে দেখি ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন নাকি সব কিছু ঠিকঠাক তাহলে আপনাকে আমরা তখন বাকি দেখব বিষয়টা আপনি এখন আসুন আপনার কাজের দায়িত্বে এগুলো কাজ থাকবে এই মোরাল পুরো ব্যাপারটি তারা বলে নেয় জেনে নেয় এই থ্রি স্টেপ তো এই তিনটে স্টেপের প্রথম স্টেপটা এটা হচ্ছিল স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্রাস্ট মি স্ক্রিপ্ট ইজ সাচ এ ইম্পর্টেন্ট পার্ট স্ক্রিপ্ট তুমি যদি না জানো ইউ কান্ট গ্রো আপ ইন ইউর কেরিয়ার তো স্ক্রিপ্ট জানার জন্য আমাদের কতগুলো টেকনিক কতগুলো ফরম্যাট কতগুলো পদ্ধতি আমাদেরকে একটু ব্যবহার করতে হবে তো আমাদের স্ক্রিপ্টের কিছু প্রাইমারি কনসেপ্ট আমরা বুঝে নিই স্ক্রিপ্ট কত রকমের হয় প্রথম রকমের স্ক্রিপ্ট হচ্ছে হলো ফিকশন তারপর নন ফিকশন ফিকশন মানে হচ্ছে হলো কাল্পনিক নন ফিকশান মানে হচ্ছিল বাস্তবতা নিয়ে আমি কোনো ফিকশন স্ক্রিপ্ট করতে পারি রেডিওতে প্রচুর ফিকশান স্ক্রিপ্ট হয় ঠিক এইভাবে রেডিওতে প্রোগ্রাম হলো ইলন মাস এবং স্টার এক্সের দৌলতে আমরা বলতে কিছুদিনের মধ্যেই মঙ্গল অথবা চাঁদে ঘাঁটি গাড়বো ভাবুন তো আপনি সেই ব্যক্তি প্রথম চাঁদে যাওয়ার সুযোগ পাচ্ছেন যদি চাঁদে গিয়ে বসতি করার সুযোগ পান প্রথম কোন চারটে জিনিস নিয়ে যাবেন এটা ফিকশন এন্ড নন ফিকশন 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 স্ক্রিপ্ট তোমায় কল্পনার পরিসর আজকে কথা বলো কল্পনা আজকে যাব আমরা লাল মাটির দেশে অনেকে বুঝে গেছেন বীরভূম যাচ্ছি বোধহয় আমরা না না বীরভূম নয় আজকে আমরা যাব লাল মাটির গ্রহে ফিকশন ওকে ডস দিয়ে দিয়ে কথা বলছি রেডিওতে তো রেডিওতে বলছি ফিকশান টপিক হয় টিভিতেও করতে পারি আমরা সায়েন্স ফিকশান নিয়ে হয় না আবার কিছুটা হচ্ছিলো নন ফিকশান ডকুমেন্টারি করছো নিউজ করছো তো আমরা স্ক্রিপ্টে মূলত ফিকশন নন ফিকশানে ভাগ করলাম তো এবার এই ফিকশন নন ফিকশানে ভাগ করার পরে আমাদের মূলত যেগুলো খেয়াল রাখতে হবে আমাদের কত রকমের জনার্স হয় এটা কিন্তু স্ক্রিপ্ট জনার ওকে আমরা টেলিভিশন স্ক্রিপ্ট আমরা রেডিও স্ক্রিপ্ট আমরা ফিল্মে স্ক্রিপ্ট আমরা নিউজ পেপারের স্ক্রিপ্ট এবং বর্তমান সময় ডিজিটাল স্ক্রিপ্ট হোয়াট ইজ ডিজিটাল স্ক্রিপ্ট ডিজিটাল স্ক্রিপ্ট হচ্ছে বিনোদ ডিজিটাল প্ল্যাটফর্মসগুলোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ চলছে। তো যে কোনো ভালো স্ক্রিপ্ট টেলিভিশন স্ক্রিপ্টের বেসিক ফরম্যাট হচ্ছিল প্যাকেজ তো প্যাকেজে কী হয় প্যাকেজে সবার আগে খুব ভালো করে অ্যাটেন্টিভলি বুঝবে প্যাকেজ রাইটিংয়ের প্রথম মিস্টেক হচ্ছে হলো প্যাকেজ ইজ দ্য পিস অফ সাম স্ক্রিপ্ট অনেকগুলো স্ক্রিপ্ট একসাথে টুকরো টুকরো করে ব্যাপারটা একটা বড় স্ক্রিপ্ট হয় সবার প্রথমে থাকবে যে অ্যাঙ্কার লিঙ্ক মানে অ্যাঙ্কার খবর পড়ছে মানে ধরে নাও তোমার নাম কি বর্ণালী বর্ণালী হচ্ছে আমাদের নিউজ অ্যাঙ্কার তো বর্ণালীকে সবার আগে আমরা দেখাবো তো বর্ণালী খবর পড়ছে বর্ণালী কি খবর পড়ছে পেট গ্যাসের দাম দুশো টাকা প্রতি সিলিন্ডার কমছে এটা খবর এই খবরটা যে সারফেস নলেজ চারটে ওয়াই মূলত অ্যাঙ্কার লিঙ্কে থাকে চারটে ওয়াই কি চারটে ওয়াইয়ের মতন থাকে ওয়াট কি খবর প্লাস ওয়েন কখন হচ্ছে বা কখনকার কেস ওয়ার কোথায় হয়েছে এবং হু হু এই চারটে প্রশ্নের উত্তর থাকবে হচ্ছে আমাদের অ্যাঙ্কার লিঙ্কে অ্যাঙ্কার লিঙ্ক খুব একটা বেশি হয় না ফোর টু সিক্স লাইন্সের মধ্যে অ্যাঙ্কার লিঙ্ক আসবে তো আমরা কীভাবে করবো দেখো যদি আমরা এই গ্যাসের দাম কমছে দুশো টাকা খুব মন দিয়ে বুঝবে কিন্তু সবাই প্লিজ ঠিক আছে খুব মন দিয়ে বুঝবে এগুলো কোনো বই তিনজনের হয় না বোঝাটা খুব দরকার গ্যাসের দাম বাড়ছে এটা কীভাবে আমরা শুরু করবো সরি কমছে প্রথমে শুরুটা এইভাবে করবো কি হয়েছে ওকে কি হয়েছে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দুশো টাকা কমছে দাড়ি নতুন মূল্য ধার্যকর হবে পয়লা জানুয়ারি থেকে দাড়ি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে গ্যাসের দাম কমাতে খুশি উপভোক্তারা মানে ট্যাঙ্কার লিঙ্ক হয়ে গেল তিন থেকে চার লাইন বা পাঁচ লাইন মানে মেন খবরটা আমরা দিলাম গ্যাসের দাম এতদিন ছিল এগারোশো তিরিশ টাকা নতুন মূল্য জানুয়ারিতে হতে চলেছে নশো তিরিশ টাকা চার লাইনে শেষ অ্যাঙ্কার লিঙ্ক ডান কারো কোনো বুঝতে অসুবিধা তো অ্যাঙ্কার লিঙ্ক মানে অ্যাঙ্কার মানে ঠোট পরে বর্ষা না বিদিশা তোমার যেটা নাম তুমি খবরটা ভালো করে বসো না তুমি খবরটা পড়ছো ইউ আর ডুইং দ্য ইউ আর সেইং দ্য ফার্স্ট নিউজ লোকের সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিলাম ব্যাপারটা নিয়ে ফাইন ফাইন এবার আসছে হচ্ছে ভয়েস ওভার অ্যাঙ্কার ঝট করে অ্যাঙ্কার চলে যাবে এবারে অ্যাঙ্কার গন অ্যাঙ্কারকে দেখাচ্ছে না এবার আগের থেকে এই যে পুরো টুকরোটাই এইটা গেলো লাইভ গেল অ্যাঙ্কার লিঙ্কটা আমাদের লাইভ গেল মানে বর্ষা ওই টাইমে বসে খবরটি পড়ছে টিভিতে বর্ষা ইজ ওয়াচিং দ্য নিউজ দ্যাট ভেরি টাইম ও দেখছে সেই টাইমে বোঝো ভালো করে এটা গেল লাইভ বাকি পুরোটা কিন্তু লাইভ নয় এটা রেকর্ডেড এডিটেড আগের থেকে এডিট করা রয়েছে সেট করা ভয়েস ওভার যাবে ভয়েস ওভার কি ছবি যাচ্ছে ছবির পেছনে কথা যাচ্ছে দেখবে ছবি যায় না পেছনে পেছনে গলা আওয়াজ আসছে আগে থেকে ছবির সঙ্গে গলার আওয়াজের ম্যাচিং করে করে তারা নাকে কীভাবে বলছে সেভাবে বললো যে গত বছর গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি চারশো টাকা মধ্যবিত্তের পকেটে পড়েছিল বেজায় চাপ দু হাজার চব্বিশে ভোট তার আগেই নতুন গ্যাসের দাম এই নতুন দামে খুশি উপভোক্তারা ডিটেলিং দিলাম ভয়েস ওভার এবার বাইট কার বাইট যাবে মানে বক্তব্য এবার কারো কেউ কথা বলছে রিপোর্টার লোকোটা লাগিয়ে আছে কথা বলছে কোনো উপভোক্তার বক্তব্য গেল কোনো বাড়ির মহিলা তো আপনার ইহ চ্যানেলের রিপোর্টার গিয়ে আপনার সাথে গিয়ে কথা বলেছে যে বিষয়টি বলুন ব্যাপারটা কেমন তুমি বললো আপনি বললেন যে সত্যি সত্যি একটু দুটো পয়সা বাঁচে আমাদের মাসে আমাদের একান্নবর্তী পরিবার দুটো করে সিলিন্ডার লাগে আমাদের খুব চাপ হয়ে যায় আরও কমা উচিত গ্যাসের দাম আসতে চার বছর আগে ছশো টাকা ছিল সাতশো টাকার উপরে গ্যাসের দাম হওয়া উচিত নয় তো বাইট গেলো তারপরে ভয়েস ওভার টু ভয়েস নম্বর টুতে আমরা কী করবো মাথায় রাখবে অ্যাঙ্কেল লিঙ্কে ভয়েস নম্বর ওয়ানে আমরা ওয়াই অ্যান্ড হাউটা আমরা রাখি ভয়েস ওভার টুতে আমরা ওয়াই প্লাস হাও এটা বুঝবে বিষয়টি ভয়েস ওভার ওয়ান এ সরি অ্যাঙ্কার লিঙ্ক প্রথম ওয়াট ওয়েন ওয়ার হু আর ভয়েস ওভারে আমরা ওয়াই অ্যান্ড হাও মানে কেন কমছে এবং কীভাবে কমছে বা যে কোনো কিছু চেষ্টা করবো ওয়াই হাওয়ের এর মধ্যে ব্যাপারটা রাখতে হয়ে গেল বাইট গেলো ভয়েস ওভার টু ভয়েস ওভার টু আমরা মাথায় রাখবে ভয়েস ওভার টুতে আমরা অন্য একটা দিক শিফট করবো একই জিনিস আমি বারবার রিপিট করবো না আমরা দিক শিফট করব একটা ওয়ে শিফট করব কী ওয়ে শিফট করবো যে জাস্ট ভেবে না কল্পনা করে দাও ভারত বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই চুক্তি হয়েছে গ্যাস নিয়ে ভারত গ্যাসের আমদানি করবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে দু হাজার শুরুতেই গ্যাসের দাম দুশো টাকা কমলে এই চুক্তি স্বাক্ষর হওয়ার এবং বাস্তবায়িত হওয়ার পরে গ্যাসের দাম বিশেষজ্ঞদের মতে আরও বেশ কিছু কমার সম্ভাবনা রয়েছে দেখো পুরো একটা অ্যাঙ্গেল চেঞ্জ করলাম বিষয়টি আমি ওই রিলেভেন্টই কিছু পয়েন্ট কিন্তু মেন খবর আমার কিন্তু অ্যাঙ্কাল লিঙ্কার ভয়েসে দেওয়া হয়ে গেল মেন খবর দেওয়া হয়ে গেল আমার এবার আমি ওটা রিলেটেড ধরে নাও কারোর কিন্তু নিলাম কিন্তু এই বর্ধিত দামে কবার দামেও খুশি নয় বিরোধীরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানিয়েছেন বলেছেন গ্যাসের দাম এনডিয়া আসার আগে যা ছিল সেইটাই পুনরায় বহাল করা উচিত বলে আমি একটা ভয়েস দিলাম এই ভয়েস আমি ধরো না কোনো বিরোধী দল নেতার বাইট করলাম কুণাল ঘোষের বাইট করলাম কুণাল ঘোষ হয়তো বলছে যে দাম প্রচুর বেড়েছে এটা কি কম মানে মানুষকে ক্ষত দেওয়ার পরে ওপরে মলম লাগানোর মতন দুশো টাকা আজকের তারিখে কী ছশো টাকা গ্যাসের দাম বেড়েছে ছশো ছিল এখন বারোশো হয়েছে হাফ বেড়ে ড্রবল বেড়ে ছশো টাকা বাড়ি দুশো টাকা কি কী হয় বাইট গেল ওকে তারপর ফাইনাল ভয়েস ওভার ফাইনাল ভয়েস ওভার ফাইনাল ভয়েস একটা কনক্লুডিং পার্ট এটা কনক্লুডিং পার্ট ঠিক আছে কনক্লুডিং পার্ট কি কনক্লুডিং পার্ট আমরা দু তিন রকম করতে পারি আমি এমন কিছু খবর কথা বলছি যেটা নিউজটাকে ক্লোজ করছে নতুবা ফলো আপ হচ্ছে ভালো করে বুঝি জায়গাটা খুব মন দিয়ে বুঝবে হ্যাঁ খুব অ্যাটেন্টিভলি বুঝবে শাহরুখ খান এটা মুভিতে ডায়লগ আছে সব কিছু ঠিক হয়ে যাতে হয় আর ঠিক নেই হওয়া তো পিকচারা ভি বাকি মেরি দোস্ত ওম শান্তি অঙ্গে এরকমই কাছাকাছি কিছুটা বলেছিল তো যে কোনো খবরে একটা কনক্লুশন বা কনসিকুয়েন্স দর্শক চায় কনসিকুয়েন্স চায় ঠিক আছে নতুবা সেটা ফলো আপ তো আমাদের চাকরি কি চাকরি দুর্নীতি নিয়ে যে খবরটা হয়েছে সে খবরটা কি তোমরা বলো ওটা কি হচ্ছে হলো কনক্লুশন হয়ে গেছে না ফলো আপ চলছে ফলো ওটা পরেও খবর আসবে শেষ এখনও হয়নি তাই বলবো যে এখন দেখার এই চাকরি দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত কোন দিকে এগোয় না আমরাও অপেক্ষায় রয়েছি বিষয়টি নতুবা ক্লোজ পুরো খবরটা শেষ খবরটা শেষ লাস্টে পিটিসি আচ্ছা ভয়েস ওভারগুলো বেশি বড়ো হয় না এগুলো ছ সাত লাইন সাত লাইন করে হয় লাস্টে পিটিসি পিটিসির ফুল হচ্ছে লিখে নাও পিস টু ক্যামেরা পিটিসির পিস টু ক্যামেরা পিটিসি আবার হচ্ছে রিপোর্টার কি করছে পিটিসিটা রিপোর্টার হচ্ছিল টোটাল বিষয়টাকে সামারাইজ করে বলছে সেটা অন্য ডাইমেনশানে সে কীভাবে পিটিসি দিচ্ছে সে পিটিসি দিচ্ছে হচ্ছে ধরে না একদম গ্যাসের সিলিন্ডার নামানো হচ্ছে ঠিক আছে ঠিক সেইভাবে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে তো পিটিসি দিচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে ডিজিটাল আমাদের বন্ধুত্ব থেকে শুরু করে গ্যাসের ডেলিভারি গ্যাসের দাম তো কমছে এবং এর সঙ্গে নতুন চমকও আসছে বায়োমেট্রিক কারণ একটি মানুষের নামে কটা গ্যাস আসছে তার কারচুবি রোকার জন্য এই বায়োমেট্রিকের ব্যবস্থা অর্থাৎ আপনার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে গ্যাস তুলতে হবে এই নতুন ব্যবস্থা কতটা সুবিধা দেয় কতটা অসুবিধা দেয় সেটাই দেখার কিন্তু আপাতত সুখকর খবর গ্যাসের সিলিন্ডারের দাম দুশো টাকা কমছে ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে বিশাল পাল জি চব্বিশ ঘন্টা কলকাতা এবার লাস্টে ক্লোজিং করে এটা কি বলে পিস টু ক্যামেরা এটা তিরিশ সেকেন্ডের মধ্যে বা কুড়ি সেকেন্ডের মধ্যে পিটিসিটা আসবে ওকে এই টোটাল এই প্যাকেজটা আসবে হচ্ছে দেড় থেকে দু মিনিট বারাই মিনিটের মধ্যে ছোটো ছোটো পাঁচ ছাত্র করে তো সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে করে এক একটা পার্ট আরেকটা প্যাকেজ নিয়ে আমরা কাজ করবো এক্ষুনি কি কাজ করব সুন্দর মানে বাঘের আতঙ্ক এবার প্যাকেজ ক্লিক থেকে সবচেয়ে প্রবলেম যে নবগতরা করে একই ইনফরমেশন তারা বারবার বারবার দিতে থাকে মানে অ্যাঙ্কার লিঙ্কও যা বললো ভয়েস ধরলো তাই বলছে পিটিসিও তাই বলছে নো দেখো আমরা এখানে কীভাবে দেখো একটা গেম খেলছি বিষয়টি সুন্দরবনের গোসাবা বলে একটা গ্রাম সুন্দরবনের এই যে সুন্দরবনের গোসাবায় বাঘ বাঘের আতঙ্ক বাঘের অ্যাটাক হয়েছে একজন বছর পঁয়ত্রিশে মহিলাকে এটা নিয়ে আমাকে প্যাকেজ লিখতে দেয় দেখো এখানে কনসেপ্টটা কেউ চেঞ্জ করি এটাকে বলা হচ্ছিল অ্যাঙ্গেল চেঞ্জ সাপোজ ধরুন আপনাকে আমি বারবার একটাই একটা জোকস বললাম জোকসটা হাসবেন কি হাসবেন না হাসবেন তো বিদেশে হাসবে কি হাসবে না বারবার হাসবে না প্রথমবার বললে হাসলে সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম হাসবেন না তো ইনফরমেশন ইজ ইস লাইক দ্যাট একই কথা বারবার যদি বলি অডিয়েন্স ইন্টারেস্ট পায় না তো আমি সুন্দর মনে বাক আমি আপনাকে ঘুরিয়ে দিচ্ছি দেখো অ্যাঙ্কার লিঙ্কে বলবো মেন খবর সুন্দরবনে বাঘের আক্রমণ সুন্দর মনে বাঘের হানা বছর পঁয়ত্রিশের মহিলাকে বাঘের আক্রমণ মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণ গুরুতর জখম অবস্থা তারা আর চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে মেন খবর হয়ে গেল কী বললাম কোথায় হয়েছে ওয়ার ওয়াড কী হয়েছে ওয়েন বা শুক্রবারের ঘটনা শনিবারের ঘটনা দেখ ঠিক ঠিক এই অ্যাঙ্গেলের খবরটা বলে দেখি অ্যাঙ্কার বললো যার চলে গেছে দেখো ম্যাচ করে দেখো তুমি কানেক্ট করতে ব্যাপারটার সঙ্গে বলার আসছে আমার ভয়েস ওভার এই যে ভয়েস ওভারটা আসছে এই ভয়েস ওভারে কী বলছি ভয়েস ওভার বলছি ওই দিকটার ডিটেলসে ওয়াই অ্যান্ড হাউ কি বলছি বিগত বেশ কিছুদিন ধরেই এই বাঘটিকে জঙ্গলের গ্রামের আশেপাশে ঘুরতে দেখেছিল বনবাসী গ্রামবাসীরা বনদপ্তরে তারা খবরও দেয় মনদপ্তর কোনো পদক্ষেপ না নেওয়াতেই এই দুর্ঘটনাবল অভিযোগ গ্রামবাসীদের দেখো ওয়াই অ্যান্ড হাউ তার বাইট কাট যাবে গ্রামবাসী এখন আমরা শিখব স্টেজ অ্যাঙ্কারিংয়ের স্ক্রিপ্ট তো হোয়াট ইজ স্টেজ অ্যাঙ্কারিং এবং স্টেজ অ্যাঙ্কারিং স্ক্রিপ্ট কীভাবে হয় আমরা বিস্তর আলোচনা করবো এখন এই মুহূর্তে তো মডেলিংয়ের খুব বড় প্রবলেম বলে আপনি কী কী কাজে কমফোর্টেবল বলে আমি ভালো জুয়েলারির কাজে আমি কমফোর্টেবল ভালো শাড়ির কাজে কমফোর্টেবল এবার বোধ হচ্ছে সে মডেলিংয়ে যখন তুমি যদি কেরিয়ার করতে চাও তো তোমাকে হচ্ছে শাড়িও পরতে হবে তোমাকে ওয়ান পিসও পরতে হবে প্রয়োজন সুইমিং শুটও পরতে হবে যেন এজেন্সি তোমার সাথে কন্ট্র্যাক্ট করবে ও প্রত্যেক ড্রেসের জন্য আলাদা আলাদা মডেল নেবে না আমি এই চারটা করবো ওই পাঁচটা করবো না এটা হয় না কখনো আমি বলতে আমি এটাই শুধু করবো মানে হয় করলে সবই করতে হবে তোমাকে মডেলিং এজ এ খুব রেসপেক্টেবল প্রফেশন যদি করতে পারো মডেলদের প্রচুর ডিমান্ড ওকে তো সেরকমই অ্যাঙ্কারকে তুমি তুমি জন্ম নিজেকে করছো তো সবার আগে আমি এই এইটা পারি না এইটা ভালো লাগে ওটা ভালো লাগে না এইটা করতে পারি ওইটা করতে পারি না তোমার কাছে সব বলার কোনো জায়গা নেই ইউ হ্যাভ টু ডু অল শর্ট অফ অ্যাংকারিং তুমি টিভিতেও করতে পারো যদি মিরের কথা বল মিট স্যারে মিরা মিরা মিলের কথা যদি মির এক সময় খবর পড়তেন ঠিক আছে তিনি রেডিও তো স্বাচ্ছন্দ্য স্টেজ তো ফাটিয়ে দেন রিয়েলিটি শো তিনি করেন হি ডাজ এভরিথিং দেন ইউ আর অ্যাংকার আজ একবার একটা ইনস্টিটিউট থেকে মেয়ে এসে বলছে যে আমরা জবের দাম আমি ওনাকে হেল্প করে দিই ওনার কাছে এমনি প্রচুর জবের নোটিফিকেশান আমার কাছে নর্মালি থেকে থাকে এটা কাউকে একটি হেল্প করে দিই তা কী যায় সেখানে মেয়েটা ফর্টি ফাইভ থাউজেন্ড গিয়ে কেসকে বসে আছে শিয়ালদার বইসে এসছে আমি যে কী পারো স্যার আমি এরকম কোর্স করেছি ছ মাসের খুব ভালো কথা নাম বলবো না এটা ঢাকুরিয়ার একটি ইনস্টিটিউশন সে করেছে ভালো কথা তা খবর পড়ো বলছি আমার না খবর পড়াতে খুব ইন্টারেস্টেড নয় আমার ভালো কথা কি কী করবে আমি অ্যাঙ্কারিং করতে চাই না বলছে অ্যাঙ্কারিং করো তোমার টপিক দিচ্ছি ভাবো এর উদ্বোধন হচ্ছে তুমি মানে ইডেন গার্ডেনের সামনে তুমি একটা অ্যাঙ্কারিং করছো স্পোর্টস অ্যাঙ্কারিং ও স্যার স্পোর্টস স্পোর্টস আমার ইন্টারেস্ট নেই ও তো কিছু ইন্টারেস্ট আছে বলছি রান্নাঘরে করে অ্যাঙ্কারিং করবো আর তাই শুনি করো খুব সুন্দর রান্নাঘরে করে অ্যাঙ্কারিংটা করলো তোমরা জ্যোতিষী নিয়ে করো দেখি একটা রাহুর সমস্যা কেতুর সমস্যা আপনার কি বিয়ে হচ্ছে না আপনার বর কি আপনাকে কি বলে ড্রিঙ্ক করে এসে পেটায় আপনার সন্তানের কি পড়াশোনা হচ্ছে না দেখানো করে করে দেখো তো স্যার এগুলো আমার পছন্দ নয় আমি ধরুন বললাম হু কেয়ার্স ইউর পছন্দ অপছন্দ তুমি শাহরুখ খান সালমান খান না ক্যাটরিনাও না থতোমতো কে গেছে ঠিক এইভাবে তোমাকে ফেস করতে তোমাকে ছোটো করছে রিয়েলিটিটা প্রচুর এবি জি চব্বিশ ঘন্টা দেবে মানে ন্যাশনাল চ্যানেল দেবে দুপুর আড়াইটার সময় এন্টারটেনমেন্ট প্রোগ্রাম হয় ওকে ফিল্ম স্টার হয় মা নত বৌমা যে যারা খবর পড়ছে তারাই অ্যাঙ্কারিং করছে খেয়াল করে দেখবে তাই না কোট টোট পরে খবর বলতে গিয়ে পিঙ্ক কালারের গেঞ্জি পরেছে গলা একটা স্ক্রাপ পরে সেই অ্যাঙ্কারিং করছে তো ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল ফর এভরিথিং আমি অ্যাঙ্কারিং যখন করব আমি স্টেজে উঠলো মাইকটা যখন নেব আমা অ্যাঙ্কর ক্যামেরার সামনে আসলো আমি অ্যাঙ্কার সরস্বতী পুজোতে অ্যাঙ্কারিং করছি আবার আমি পনেরোই আগস্ট অ্যাঙ্কারিং করছি তো ইউ শুড হ্যাভ দ্যাট গার্ডস তো মাথায় রাখো স্টেজ অ্যাঙ্কারিংয়ের একটা আলাদা ফরম্যাট রয়েছে স্টেজ অ্যাঙ্কারিঙের স্টেজ অ্যাঙ্কারিংয়ের ফরম্যাটের মধ্যে বা স্ক্রিপ্ট যখন তোমরা লিখবে গবেষণা করবে স্ক্রিপ্টটাকে চার পাঁচটা ভাগে ভাগ করবে স্ক্রিপ্টের প্রথম ভাগটা মানে স্টেজ অ্যাঙ্কারিংয়ের স্ক্রিপ্টের যে প্রথম ভাগটাই আমরা হক হুক করবো সেটা হচ্ছে হলো স্টেজ অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে স্টেজ বলছি পুরোপুরি প্রথম ওয়ান নাম্বার ওয়ান প্রোগ্রামটা শুরু করি আমরা ওয়াইন উই স্টার্ট ওকে মাথায় রাখো বর্তমান সময় স্টেজ অ্যাঙ্কারিংয়ের কিন্তু পরিভাষা অনেক বদলে গেছে কেন বদলে গেছে এর পেশার মূল একটা কারণ হচ্ছে মানুষের পেশেন্স অনেক কমে গেছে আগেকার দিনে আপনি হয়তো জানেন তুমি হয়তো দেখেছো আগেকার দিনে আজ থেকে ধরো যারা একটু বড়ো তারা জানো তোমরা ছোটরা সেই যুগ নি হয়তো আজ থেকে ধরো পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আগে যে নেটেড ছিল না যখন পাড়াতে রবীন্দ্র জয়ন্তী হবে তার প্রস্তুতি তিন মাস ধরে হতো নাটক দেখার জন্য প্রস্তুতি দু মাস ধরে প্রিপারেশান নিচ্ছে পাড়ার ছেলেরা নাটক দেখার জন্য একটু যদি মফসলের দিকে তুমি যদি চলে যেতে বাবা মাকে জিজ্ঞেস করে দেখবে থেকে কুড়ি বছর আগে কারণ তোমাদের সাথে জন্মও তখন তোমরা ঠিক আছে দ্যাট ভেরি পয়েন্ট অফ টাইম এলাকা ছোটো ছোটো স্টেজ করে প্রোগ্রাম হতো ঠিক আছে সরস্বতী পুজোর সময় দুর্গা পুজোর সময় এবং ওইটা দেখার জন্য বাড়িতে তাড়াতাড়ি রান্নাবান্না করে গিয়ে জায়গা নিত গিয়ে লোকজন দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট একটা টাইমে এখন সেগুলো নেই কারণ জিও অ্যান্ড মোবাইলের কম্বিনেশন জন্য তোমার লাইফ এমনি তো ভরা এন্টারটেনমেন্ট ইউটিউব ফেসবুক করে দিচ্ছে তোমরা তো ধৈর্য নেই প্যান প্যানানোর কথা শোনার নমস্কার দর্শক বন্ধুরা সুধি দর্শক বন্ধু স্ক্রিপ্টের প্রথমে মানুষের পেশেন্স যে ধরনের কমে গেছে তো মানুষকে আমাকে ধরতে হবে মানুষের অ্যাটেনশন ধরতে হবে আই টু হোল্ড ইজ অ্যাটেনশান তো তুমি স্টেজে মঞ্চে উঠে ভালো ভালো করে বোঝো সে কিন্তু অ্যাংকারিং নেই যে নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের স্বাগত কেউ তোমার কথা শুনবে না অ্যাঙ্কারিংটা কেন থাকে অ্যাঙ্কারিং ইস দ্য এন্টারটেনমেন্ট বিনোদনের জন্য কিছু প্রোগ্রাম দেখবে তো ফার্স্ট আমার কাজ হচ্ছে হলো হুক ফার্স্ট ইওর ওয়ার্ক ইস হুক তো অডিয়েন্সকে হুক করব ওকে অডিয়েন্সকে হুক করব আমরা ঠিক আছে হুক করলাম রাইট হুক করলাম হুকটা আমরা দু তিন রকম ভাবে করতে পারি আমরা কি করতে পারি আমরা হুকটা আমরা করবো হচ্ছে হলো এলিমেন্ট অফ সারপ্রাইজ এলিমেন্ট অফ সারপ্রাইজ নতুবা ইনডাইরেক্ট এন্ট্রি এলিমেন্ট অফ সারপ্রাইজ অথবা ইনডাইরেক্ট এন্ট্রি মানে এলিমেন্ট অফ সারপ্রাইজ কি দর্শককে আমি সারপ্রাইজ করছি এমন কিছু বলছি দর্শক হতচকিত হয়ে গেল এমন কিছু বলছি দর্শক স্পেল বাউন্ড হয়ে গেল কিছু এমন আমি করলাম আমি দেখ কপিল শর্মা করে দেখবে একদম মিউজিক টিউজিক বাজছে একদম দৌড়া দৌড়াতে আসলো একদম হাত হাত করলো একটা বল নিয়ে খেলছে বলটা করলো করে একটা জোকস মানলো ও কি বলে নমস্কার দর্শক বন্ধুরা আমি কপিল শর্মা আজকের এই সুন্দর সন্ধে সবাই স্বাগত আজকে আমরা মন খুলে হাসবো এভাবে কথা বলে নিশ্চয়ই নয় দে্ট এলিমেন্ট অফ মানুষকে সারপ্রাইজ করছে এনার্জিতে মানুষ আপ ফোন টোন রেখে কপিলে আসছে কপিলকে দেখছে সেই গার্ডস সেই এনার্জি সেই ভাইব দিয়ে আমি তোকে সারপ্রাইজ করছি হাউ ইউড সারপ্রাইজ ইউর কাপ অফ টি ডিফারেন্ট পার্সেন্টে ডিফারেন্ট ওয়েতে হয় বিভিন্ন রকম কেউ এমন কিছু কথা বলে যে শুনতে লাগে অবাককে বললাম যে ওই যে বললাম দেখো যে আপনি যদি সুযোগ আপনাকে সুযোগ দেওয়া হলো আজকে আমরা লাল মাটির দেশে যাব দেশ বললে ভুল হবে যাবো গ্রহে যাবো দেখো সারপ্রাইজ করলাম মানে গ্রহে লাল মাটি যাবো কোন গ্রহে তখন ইলনমাস আর যৌথ পরিকল্পনা আমরা খুব তাড়াতাড়ি মঙ্গলে ঘাঁটি কাটবো দেখো আমি এলিমেন্ট অফ সারপ্রাইজ দিলাম বুঝলে ইনডাইরেক্ট এন্ট্রি মানে আমি এন্ট্রিটা টপিকের করছি অন্যরকমভাবে ডুইং ইনডাইরেক্ট এন্ট্রি কীভাবে এন্ট্রি করছি আমি ধরে নাও আজকে আমরা রাজস্থানের মরুভূমি নিয়ে টিভিতে অ্যাঙ্কারিং করছি কথার কথা কীভাবে বলবো যে প্রত্যেক দিন আপনাদেরকে এক জায়গাতে ঘুরতে নিয়ে যেতে যেতে আমি ক্লান্ত সেই একই পাহাড় একই সমুদ্র আজকে আপনাদেরকে পাহাড় সমুদ্র জঙ্গল কোথাও নিয়ে যাব না তাহলে ভাবছেন কোথায় নিয়ে যাব আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব সেখানে নাকি যতদূর আপনি চোখ রাখবেন শুধু দেখবেন প্রচুর প্রচুর জাহাজ সেখানে সমুদ্রের জলের বদলে রয়েছে প্রচুর প্রচুর বালি আর জাহাজ বলতে এমন জাহাজ তারা হাঁটতে চলতে পারে এবং মাসে নাকি মাত্র একবার জলপান করে অনেক কথা বুঝেই গেছেন কী বলছি যারা বোঝেননি তাদেরকে বলে দিই আজকে আমরা যাব রাজস্থানের মরুভূমি এক্সপ্লোর করতে আর ইনডাইরেক্ট এন্ট্রি এন্ট্রি করলাম আমি একটা ঘুরিয়ে গানটা ধরলাম ওকে ধরো তুমি রবীন্দ্র জয়ন্তী নিয়ে বলছো খুব সুন্দর করে বলতে পারো বা ইনডাইরেক্ট কীভাবে করতে পারি যার হাত ধরে ছোটোবেলায় কবিতা পাঠ করা যার গান শুনে স্কুল কলেজে প্রথম প্রেমে পড়া যার কবিতা পাঠ করে নিজেকে কিছু মুহূর্তের জন্য কবি অনুভব করা যার উপন্যাস পড়ে জীবনের গভীরতা অনুভব করা আজ তাকে নিয়ে কথা বলব কে সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝছো কি বলতে গেছি দ্বি সপ্তাহে এরা একদিনে আসেন ইট উইল টেক সাম টাইম টু ডু দ্যাট বাট আউট অফ দ্য বস থিঙ্কিং তুমি যদি এসেই বলতো হ্যালো চেক 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 আজকে আমরা কবিগুরুর এবং শতবার্ষিকী জন্মে আজকে আমরা সবাই নাচবো গান করব কালো ড্রেস পরা মেয়েটি নাচ করবে নীল জামা পরা মেয়েটি গান করবে তাহলে কী হলো মেনু কার্ড হয়ে গেলো বা পাড়া কাকুর অ্যানাউন্সমেন্ট করে খেতে আসুন খেতে আসুন অষ্টমীর দিন অ্যানাউন্সমেন্ট যারা যারা খেয়ে যাননি এবং চলে আসুন আমাদের কিন্তু খাবার দেওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা অ্যাঙ্কার হলো সেইভাবে বলো আমি ভাবি এটা এটা একটা অ্যাঙ্কারের কাছে কতটা চ্যালেঞ্জিং বলাটা খেতে ডাকছে খুব মজা করে ঠিক আছে এইভাবে বলতে পারি আমরা শেষ পথে রয়েছে ফ্রুট চাটনি চাটনির মধ্যে পাবেন কুচি কুচি কাজু আর কিসমিস এবং অবশ্যই খেজুরের বাইট কিন্তু বিশ্বাস করুন আধ ঘন্টা লেট করে আসলে শেষ হয়ে যাবে পাপ্প ইতিমধ্যে শর্ট চাটনিও বেলার পথে হুকটা কিভাবে করতে হয় বোঝা গেল হুকের পরে নাম্বার টু হুক হয়ে গেল হয়ে গেল এবার টপিকটার ইন্ট্রো হুকের পরে ইন্ট্রো যেখানে টপিকের তার ইন্ট্রো রয়েছে কবিগুরু নিয়ে যদি কবিগুরু ধরেন আজকে এত রকমতম শত বার্ষিকীতে আমরা অনুষ্ঠান করছি ওকে সেটা করতে গেলেও তো আমাদেরকে তো কি করতে হবে আমাদেরকে বিষয়টা নিয়ে বলতো বিষয়টা কি কেন স্পেশাল হুক করে দিলাম একটা কবি পরিচিতি করে দিল পনেরো আগস্টে বলছে হুক করে নিলাম পনেরো আগস্টে একটু পরিচিতি করে দিলাম মানে পরিচিতিটাও একটু আউট অফ বক্স করতে হবে কেন তোমার থেকে দেখো এখানে একটা তুলনা করার বিষয়টি ভাবো আজকে তোমার সিনেমা দেখতে যাও বলেন এরপরে দেখ এ খুন করেছে আরে দেখবি একে একেই ধরবে বলে দিই না কিন্তু শাহরুখ সালমান ঋত্বিক এদের বই দেখবে তুমি খুঁজে পাবে না কে করেছে গোল 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 গোয় ঘোরাবে তোমাকে তুমি যদি বিঙ অডিয়েন্স তুমি যদি বলে দাও এর পরের দৃশ্যটা কী হবে মিনস স্ক্রিপ্টটা জোর নেই ওকে তুমি নিজে বলে দিলে মুভি আমরা সারপ্রাইজ হতে যাই আমরা অবাক হতে চাই আমরা এরপরে কীভাবে আমি বুঝতে পারছি না জানতে চাই এই ইন্ট্রোডাকশানটা এমন হতে হবে যেটা কী হতে হবে এমন লোকে অবাক হয় আউট অফ দ্য বক্স সেই প্যান প্যানানো সবাই জানে এভরিওয়ানো নোস যাই হোক ইন্ট্রো তো ইন্ট্রো হতে হবে আউট অফ দ্য বক্স প্রোগ্রামটি বলছি মানে এমন কিছু বলছি দ্যাট ইজ লোকে প্রথম শুনছিল রিসার্চ করে যেতে হবে আপনি কি জানেন কবিগুরু এত হাজার কবিতা লিখেছিলেন এত হাজার গান লিখেছিলেন এতগুলো নোবেল পড়েছিলেন কটা পড়েছেন তার মধ্যে আপনি ঠিক আছে মানে আউট অফ দ্য বক্স একটা আমরা করার চেষ্টা করব। চেষ্টা করবো চেষ্টা করতে কোনো কোনোদিন মাথায় রাখবে লাইফে দুটো জিনিস কখনো হয় না তুমি কখনো বলবে না যে আমি সব জেনে গেছি সব শিখে গেছি দিন জানা শেখার আমি যেটা বলছি তোমার হাসলে মজা নিলে আমার জায়গায় যদি কথার কথা বলছি মৌ ম্যাম সুমন সে আরও বেটার করে বলবে তাদের জায়গায় যদি মিড আসে আরও বেটার করে বলবে কপিল শর্মা থাকলে আরও বেটার করে বলবে হলিউডের অস্কারের যে অ্যাঙ্কারিং করে সে আরও ভালো করে বলবে তো সব কেউ জেনে যায় না ইউ অলওয়েজ ইউ আর স্টুডেন্ট ফর এভার ইউ আর স্টুডেন্ট লাইফে কখনো লার্নিং কখনো শেষ হয় না আর লাইফ কখনো সেটেল হয় না মাই লাইফে সেটেল সেটেল হয়ে গেছি তবে যারা সারা জীবন চাকরি বাকরি করে দুম করে রিটায়ার হয়ে যাওয়ার পর দেবে মরে যায় বাস্তব বলছি অনেকে পাড়াতে শুনেছ যে কাকুটা জেঠুটা রিটায়ার হয়েছে দু বছর তিন বছর পর মরে গেল যতদিন চাকরি করতো ওটাই তো বলছি বিকজ তো কখনো সেটেল ডাউন হবে না লাইফে ওয়ান্স টু সেটেল জীবন ভাববে সেটেল ওয়াটার ওয়াইন সেটেলো জল যখন সেটেল হয়ে যায় তখন কি হয়ে যায় গন্ধ বেরোতে শুরু করে তোমার লাইফ যেই মুহূর্তে সেটেল হয়ে গেল তোমার ব্রেন ডোপামিন নিঃসরণ বন্ধ করে দিল তোমার শরীর ফাংশান করা বন্ধ করে দিল অলওয়েজ কি অ্যাক্টিভ রিটায়ার লাইফ ইজ আ কার্স্ট লাইফ অভিশপ্ত জীবন ওকে রিটায়ার লাইফ ইজ আ কার্স্ট লাইফ জাপানিজ এত বছর কেন আছে ওরা রিটায়ারমেন্ট হওয়ার পর যে টাকাটা পায় সরকার থেকে সরকার রিটার্ন করে দেয় ওরা সরকারের ফান্ডে ওরা দেশের কাজে লাগান আমি এখনও কাজ করব ছোট দোকান করে রেডি লাগায় মালপত্র বেছে ছোটোখাটো কাজ করে তখন গরেড তো লাইফে কখনো সেটেল হবে না লাইফে লার্নিং কখনো